হাবিব ও ন্যান্সির গাওয়া এই গানটি শোনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। গানটি লিখতে গীতিকারের 4 মাস সময় লেগে যায়। 2009 সালে মুক্তি পাওয়া গানটি 2015 সালে এই তো প্রেম চলচ্চিত্রেও ব্যবহার করা হয়। জনপ্রিয় এই গানের গীতিকারকে জানতেন আপনি? তুমি আমার ঘুম তাই তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, হৃদয়ে বাংলাদেশ সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার সোহেল আরমান। এই দর্শকপ্রিয় গানগুলো লিখেছেন মনের আনন্দে। সময় সংবাদের সঙ্গে কথা বললেন এই গীতিকার। প্রথম কথা হচ্ছে, গান আমি লিখি জনপ্রিয় হওয়ার জন্য লিখি না, আমি আমার নিজের ভালো লাগা, নিজের চিন্তা চেতনা, নিজের দর্শন থেকেই লিখি। তো গানের কথা যখন লিখি তখন কিন্তু একদম আমার এটা অনেকেই জানে না, এটা কিন্তু আমি খুব মুডের উপর ডিপেন্ড করে। যখন আমি লেখালেখির কাজগুলো করি, যখন আমার মনে হয় কিছু শব্দ সৃষ্টি হয়েছে মাথার মধ্যে, সেই শব্দগুলোকে যখন আমি কাগজে কলমে নিয়ে আসি তখনই একটা গান লেখার ইচ্ছেটা আমার কাছে আসে। আমি যে একদম গান লিখতে হবে, জোর করে এটা লিখে দেন, এরকম ফিল নিয়ে আমি কখনো গান লিখতে পারিনি, আর জনপ্রিয় হওয়ার জন্য কখনো গান লিখিনি, কিন্তু জনপ্রিয় হয়ে গেছে। তো এখন এটা হচ্ছে আমার পাওয়া, এটা হচ্ছে শ্রোতাদের কাছ থেকে এটা আমার পুরস্কার যে আমি গান লিখেছি। এবং এটার পিছনে অবশ্যই যে সঙ্গীত পরিচালকদের অবদানও অনেক বড় ভূমিকা পালন করেছে। শুধু গান লিখলেই তো হয় না, গানের কথা এবং সুর দুটোই জনপ্রিয় হতে হয়, তো দুটোর একটা কম্বিনেশন থাকতে হয়। যে সঙ্গীত পরিচালক কথাগুলোকে বুঝতে পারে, কথার আবেগগুলোকে ধরতে পারে, সে কথার আবেগগুলোকে দিয়ে সে যখন সুর করে এবং সঙ্গীত আয়োজন করে, সেটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। যে শুধু ভালো গান লিখলেই হলো না, সেটা যে সঙ্গীত পরিচালক এটাকে সুর দিবেন, সঙ্গীত আয়োজন করবেন, সেটা অনেক ইম্পর্ট্যান্ট ব্যাপার। তবে ভালো কথা অবশ্যই একজন ভালো সঙ্গীত পরিচালককেও আবেগতাড়িত করে। আমার তো প্রত্যেকটাই নিজের মানে সন্তানের মতোই মনে হয় প্রত্যেকটা গান। তারপর যে গানগুলো অনেক আমার কাছে ভালো লাগে, যেটা অনেকে জানে না, যেরকম তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, TW সৈনিক গিয়েছে, আমি তোমার মনের ভিতরে একবার ঘুরে আসতে চাই, হাবিব ন্যান্সি গিয়েছে হাবিবের প্রচলনায়। তারপরে যদি তুমি বলো ভালোবাসো না আমায়, বাপ্পা মজুমদারের সুর, আলমারা মিনু গিয়েছে। তারপরে বাংলাদেশের প্রথম ক্রিকেট থিম বেশ 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 সাবাস বাংলাদেশ, এটাও আমার লেখা, এটা আসিফ গিয়েছে, ইব্রা টিপুর সুর। তারপরে হৃদয় আমার বাংলাদেশ, স্বপ্ন আমার বাংলাদেশ, শান্তি আমার বাংলাদেশ ও মা তুই আমার বাংলাদেশ, এই গানটাও হাবিবের সঙ্গীত আয়োজন হয়েছে, হাবিব সুর করেছে, এই গানটা আমার প্রিয়। আরও অনেক, আসলে তো এত মানে বলা খুব কঠিন। গীতিকার, নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান এখন বেশ কিছু নাটকের কাজ করছেন। মহামারী কাটিয়ে উঠলেই চলচ্চিত্রও করতে চান তিনি। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।